অ্যান্ড্রয়েডে খুব জরুরি ছয় ফিচার্স নিয়ে এল গুগল এখনই জানুন এই সময় ডিজিটাল ডেস্ক একসঙ্গে ছয়টি নতুন ফিচার নিয়ে এল গুগল আরো এই ফিচারগুলি শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের জন্য এই ছয় ফিচারের মধ্যে রয়েছে জিবোর্ডের ইমোজি কিচেন আপডেট বুকের জন্য অটো জেটারেটেড ন্যারেটোর্স অ্যান্ড্রয়েড অ্যাপস এর জন্য লেবেলস এবং আরও বিশেষ কিছু ফিচার জিবোর্ডের ইমোজি কিচেন ফিচারের সাহায্যে ইউজারেরা পছন্দসই সই ইমোজি কাস্টোমাইজড স্টিকার্স সাহায্যে মিক্স করতে পারবেন এই পদ্ধতিটি গুগল এবার নতুন ফিচারের সাজেশনের সাহায্যে আরও সহজ করে দিয়েছে যে কোনো ইউজারকে পছন্দের ইমোজির সঙ্গে স্টিকার মেশাতে দুটি ইমোজিতে ক্লিক করলেই সাজেশনটি পাওয়া যাবে এছাড়াও একটি ইমোজিতে ট্যাপ করলেও বেশ কিছু সাজেশনস দেবে গুগল এই ফিচারটি এখনই জিবোর্ড বিটা তে হাজির হয়ে গিয়েছে অ্যান্ড্রয়েড ছয় দশমিক শূন্যতেও এই ফিচারটি খুব শীঘ্রই চলে আসবে বলে জানা গিয়েছে এছাড়াও গুগল বুকের জন্য কোনো অডিও ভার্সন ছাড়াই অটো জেনারেটেড ন্যারেটর্স নিয়ে এসেছে এই ফিচারটি মূলত গুগল প্লে এর জন্য আপাতত এটি বেটার জন্যই উপলব্ধ গুগল এই মুহূর্তে আমেরিকা ও ব্রিটেন পাবলিশার্সদের সঙ্গে এই ফিচারটি নিয়ে কাজ করছে সালের প্রথম দিকেই নতুন এই ফিচারটি রোল আউট করবে বলে মনে করা হচ্ছে আরও পড়ুন করোনার ভেত্রস্থ ভারতবাসীকে শান্তিতে ঘুমের টিপস দিয়ে দুই সালের সেরা অ্যাপ এসে বাই ওইসা এছাড়াও অ্যান্ড্রয়েডে গুগলের ভয়েস এক্সেস ফিচার এলেবেল যোগ করা হচ্ছে বেশ কিছু অ্যাপসে এবার থেকে লেবেল যোগ করা যাবে যেমন ওপেন ফটোস ট্যাপ সার্চ বা ম্যাপ এই ফিচারটি সর্বপ্রথম অ্যান্ড্রয়েড এগারো চালু করেছিল গুগল এখন এটি প্রায় সমস্ত ডিভাইসের জন্যই উপলব্ধ এমনকি সব ডিভাইসে অ্যান্ড্রয়েড ছয় দশমিক শূন্য রয়েছে সেগুলিতেও পাওয়া যাবে এই লেবেলিং এর ফিচার এছাড়াও গো অন গুগল ম্যাপস নামক নতুন ফিচারটি যোগ করেছে গুগল এর সাহায্যে ইউজারেরা নিজেদের পছন্দের জায়গা নেভিগেট করতে পারবেন যে লোকেশনে আপনাকে প্রায় প্রত্যহই যেতে হয় সেটি এবার থেকে পিন করে রাখতে পারবেন এছাড়াও ডিরেকশন লাইভ ট্রাফিক রুট ডিসরাপশন ইত্যাদি সব কিছুই জানানো হবে নতুন এই ফিচারের সাহায্যে শুধু তাই নয় পাবলিক ট্রান্সপোর্টেও বিশেষ কিছু পিন করে রাখতে পারবেন ইউজারেরা তবে এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের ইউজারের জন্য নিয়ে আসছে গুগল আরও পড়ুন গুগল কল অ্যাপ এবার হুবহুটু কালারের মতোই অ্যাপ নিয়ে আসছে গুগল পাশাপাশি গুগল ঘোষণা করেছে যে আরও বেশ কিছু দেশে অ্যান্ড্রয়েড অটো ফিচারটিও চালু করতে চলেছে তারা এছাড়াও এবার থেকে ইউজারেরা গুগল প্লে থেকে বিভিন্ন অ্যাপস শেয়ার করতেও পারবেন কিছু সপ্তাহের মধ্যে গুগলের এই আপডেটটি উপলব্ধ হতে চলেছে চলতি বছরের শুরুতেই অ্যান্ড্রয়েডের জন্য এয়ারড্রপ বিকল্প লঞ্চ করেছিল গুগল